সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব আমাদের সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা নিয়ে চোখ সম্পর্কে। সুপ্রিয় দর্শক, চোখ সম্পর্কে একটি প্রচলিত ধারণা আছে যে 10 বছর বয়সের পরে অলস চোখের কোনো চিকিৎসা নেই। সত্যি কথা বলতে অলস চোখের চিকিৎসা এর বয়সের উপর নির্ভর করে না, অলস চোখের চিকিৎসা নির্ভর করে এর ধরনের উপর। ধরনের উপর নির্ভর করে অলস চোখ সাধারণত দু ধরনের হয়ে থাকে। এই অলস চোখকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাম্বলায়োপিয়া। এই অ্যাম্বলায়োপিয়া দু ধরনের হয়, এক ফাংশনাল অ্যাম্বলায়োপিয়া আর একটা হলো অর্গানিক অ্যাম্বলায়োপিয়া। 90% ক্ষেত্রে ফাংশনাল অ্যাম্বলায়োপিয়া সাধারণত হয়ে থাকে অলস চোখের ক্ষেত্রে, এবং সৌভাগ্যক্রমে এই ফাংশনাল অ্যাম্বলায়োপিয়া যে কোনো বয়সে কারেকশন করা সম্ভব। অন্যদিকে অর্গানিক অ্যাম্বলায়োপিয়া কোনো বয়সে কারেকশন করা যায় না। অর্গানিক অ্যাম্বলায়োপিয়ার ক্ষেত্রে সাধারণত লো ভিশন রিহ্যাবিলিটেশন প্রয়োজন হয়, এবং অলস চোখ খুব সহজে চিকিৎসা সম্ভব। তবে যত দ্রুত, কম বয়সে আসলে দ্রুত চিকিৎসা করা সম্ভব হয়, বয়স বাড়ার সাথে সাথে আসলে চিকিৎসার সময়টা একটু বেশি লেগে যায়। তবে যে কোনো বয়সেই ফাংশনাল অ্যাম্বলায়োপিয়ার কারেকশন সম্ভব। প্রিয় দর্শক, আমাদের সমাজে আরেকটি প্রচলিত ধারণা আছে যে টেরা চোখের চিকিৎসা করা যাবে না, কারণ এটি লক্ষ্মী টেরা। সত্যি বলতে লক্ষ্মী নামে কোনো টেরা নেই, টেরা টেরাই, এবং লক্ষ্মী তো নয়ই, বরং টেরা যদি সঠিক সময়ে চিকিৎসা করে চোখ সোজা করা না হয়, তাহলে লক্ষ্মীর বদলে টেরা আমাদের সারাটা জীবনের জন্য অলক্ষ্মী এবং অভিশাপ বয়ে বেড়াবে। সারা জীবন দেখতে যেমন টেরা লাগবে, তেমনি চোখে টেরাজনিত কারণে চোখে কম দেখা যাবে, চোখ অলস হয়ে যাবে, দৃষ্টির বড় ধরনের ত্রুটি এবং একটা সময় ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে খুব সামান্য কিছু চিকিৎসার সাহায্যে টেরা চোখ অধিকাংশ ক্ষেত্রে সোজা করা যায়। প্রিয় দর্শক, আমাদের সমাজে আরেকটি প্রচলিত ধারণা আছে যে আমাদের আবহাওয়ার সাথে কন্ট্যাক্ট লেন্স যায় না। সত্যি কথা বলতে আমাদের আবহাওয়ার সাথে যায় না, যদি ভালো মানের কন্ট্যাক্ট লেন্স হয়। এরকম কোনো কন্ট্যাক্ট লেন্স নাই যেটা আমাদের আবহাওয়ার সাথে যায় না। সত্যি কথা বলতে বাংলাদেশে অধিকাংশ কন্ট্যাক্ট লেন্স ইউজারই নিম্ন মানের চাইনিজ কন্ট্যাক্ট লেন্স বিভিন্ন পছন্দের কালারের সাথে ম্যাচিং করে বছর ধরে ব্যবহার করে। আর সত্যি কথা বলতে কোনো ধরনের ব্র্যান্ডের কন্ট্যাক্ট লেন্স কালার সচরাচর হয় না, এবং একটা ব্র্যান্ডের কন্ট্যাক্ট লেন্স সর্বোচ্চ একদিন বা সর্বোচ্চ এক মাস মেয়াদ থাকে, এক মাসের বেশি ব্যবহার করা যায় না। কিন্তু আমাদের দেশে অধিকাংশ কন্ট্যাক্ট লেন্স ইউজারই একটা কন্ট্যাক্ট লেন্স দীর্ঘদিন ধরে ব্যবহার করে, বছর ধরে ব্যবহার করে, তারপর চোখে বিভিন্ন ধরনের সমস্যা হয়, শেষে দোষ হয় আমাদের আবহাওয়ার। আবহাওয়ার কোনো দোষ নেই, বরং কন্ট্যাক্ট লেন্স অনেক ক্ষেত্রে আমাদের চোখের জন্য গুরুত্বপূর্ণ। যেমনটা হতে পারে বাচ্চাদের মায়োপিক সমস্যা, মাইনাস পাওয়ার লাগে, এই মাইনাস পাওয়ার দিন দিন বেড়ে যাচ্ছে। মাইনাস পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য এক ধরনের মায়োপিয়া কন্ট্রোল কন্ট্যাক্ট লেন্স আছে, যেটা মাইনাস পাওয়ারটাকে স্টেবল করে। তো কন্ট্যাক্ট লেন্সের শুধু এই একটা গুণ না, আরও অনেক গুণ আছে। কন্ট্যাক্ট লেন্স আমাদের আবহাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, বরং যে কোনো আবহাওয়াতে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা হচ্ছে, যদি শুধুমাত্র অনেক ধুলাবালি জ্বলিত কোনো আবহাওয়া না হয়। প্রিয় দর্শক, আমাদের সমাজে আরেকটি প্রচলিত ধারণা আছে যে রোগীরা মনে করেন যে চশমা ব্যবহার করলে চশমার পাওয়ার দিন দিন বৃদ্ধি পেয়ে যায়। সত্যি বলতে চশমা ব্যবহারের সাথে চশমার পাওয়ার বৃদ্ধি পাওয়ার কোনো সম্পর্ক নাই, বরং চশমা ব্যবহার না করার ফলে কষ্ট করে দেখার জন্য ফোকাস করতে বেশি কষ্ট হওয়াতে আমাদের চশমার পাওয়ার স্বাভাবিকের চাইতে বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে যাদেরই দৃষ্টি ত্রুটি আছে, পাওয়ারজনিত সমস্যা আছে, চশমা তারা তো ব্যবহার করবেই। এমনকি যাদের পাওয়ারজনিত সমস্যা নেই, আমাদের সবারই প্রয়োজনে অপ্রয়োজনে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন ব্যবহার করি, এর থেকে যে ক্ষতিকর রশ্মিগুলো আমাদের চোখের বিভিন্ন ক্ষতি করছে, এবং ইউভি রে যেটা আমাদের সূর্যের আলোতে আসে, সূর্যের আলো আমাদের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু সূর্যের সকল আলোই আমাদের চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ না। কিছু আলো গুরুত্বপূর্ণ এবং কিছু আলো আমাদের চোখের ক্ষতি করে। এই সূর্যের আলো, মোবাইল, কম্পিউটার, টেলিভিশনের ক্ষতিকর রশ্মিগুলো থেকে প্রোটেকশনের জন্য আমাদের সকলেরই ব্লুরে ফিল্ট্রেশন সহ চশমা লেন্স ব্যবহার করা উচিত। প্রিয় দর্শক, আমাদের সমাজে আরেকটি প্রচলিত ধারণা আছে যে চোখ লাফানো অশুভ লক্ষণ। সত্যি বলতে দাদি নানির শেখানো কুসংস্কার চোখ লাফানো কোনো অশুভ লক্ষণ নয়। এটাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় মায়োকেমিয়া। মূলত চোখের পেশির অবিরাম সংকোচনের ফলে চোখ লাপায়। সামান্য কিছু চিকিৎসার সাহায্যে চোখ লাপানো থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। পরিশেষে যেটা না বললেই নয়, চোখের যত্ন নিন, চোখ আপনার যত্ন নিবে। যে কোনো সমস্যায় চোখের কুসংস্কারে বিশ্বাস না করে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হন, নিজের চোখকে নিজে সুরক্ষিত রাখুন।